আমাদের এক ভাই প্রশ্ন করেছেন উমায়ের, উনি জানতে চেয়েছেন যদি বয়সে 10 বছরের ছোট কোনো মেয়েকে কোনো ছেলে বিয়ে করে, অথবা কোনো মেয়ে যদি 10 বছরের ছোট কোনো ছেলেকে বিয়ে করে, ইসলামে জায়েজ আছে কি না এবং এই ধরনের বিবাহগুলো ইসলাম সমর্থন করে কিনা। খুব ইম্পর্টেন্ট একটি বিষয়। দেখেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কুরআনুল কারীমের মধ্যে বলছেন, ফাঙ্কিহু মা তাবা লাকুম মিনান নিসা মাসনা ওয়া সুলাসা ওয়া রুবা, বিবাহ তোমরা করো 2, 3 অথবা 4, ফা ইন খিফতুম আল্লাহ তাআদিলু ফাওয়াহিদা, যখন যদি ইনসাফ কায়েম করতে না পারো তাহলে একটার মধ্যে তোমরা ক্ষান্ত থাকো, একটা বিয়ে তোমরা করো। এখন বয়সের বিষয়টা, আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার থেকে নবীজি বয়সে প্রায় 15 বছরের ডিস্টেন্স ছিল। তো আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বিয়ে করেছেন। বয়সে ছোট যে কোনো ছেলে অথবা মেয়ে একে অপরের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হতে পারে, কোনো সমস্যা নেই। বাংলাদেশে এটা আগে ছিল না, এই বর্তমান বাংলাদেশে এখন দেখা যাচ্ছে, বিশেষ করে কিছু টিকটকার এবং অনলাইনে কিছু ভাইরাল পোলাপান চুলে পাঙ্কু কাটিং মারে, চেহারা স্রোতের মধ্যে কোনো সিঁড়ি নাই, তারপরে ভ্রুতে কেচি ঢাকায়, কানের মধ্যে দুল লাগায়, হাতের মধ্যে ছুরি লাগায়, মানে একেবারে ইসলামের ন্যূনতম শায়ার ওদের ভিতরে নেই, এরকম কিছু পোলাপান। এই যে এই বিষয়গুলোকে, মানে বয়স্ক মহিলা বিয়ে করতেছে অথবা মহিলা বয়সের অনেক তারতম্য এরকম ছেলেকে বিয়ে করতেছে, আবার ছেলেরা অনেক তারতম্য বুড়া মানুষ 26 বছর 27 বছরের মেয়েকে বিয়ে করতেছে, শিল্পপতি দেখেছে মেয়ে বিয়ে করেছে, ইসলামী শরীয়তে কিন্তু এগুলো হারাম না, এটা জায়েজ। সামাজিক দৃষ্টিকোণ থেকে অনেকে এটাকে খারাপ মনে করে, আবারও বলি ইসলামী শরীয়তে এটা কোনো সমস্যা নাই। বিশেষ করে ফেসবুকে আপনারা যাদেরকে দেখছেন এখন, ইসলামী শরীয়ত অনুযায়ী তারা হালাল কাজ করেছে, কিন্তু শরীয়া বহির্ভূত অনেক কাজ করতেছে। পুরুষ মানুষের ভ্রুক লাগ করে, চুলের কাটিং বাপরে বাপ, লাল নীল হলুদ কখন কোনটা লাগায় এটা মানে বোঝা মুশকিল। বুড়া মানুষ, আপনি বিয়ে করেছেন যুবতী, আপনাকে কে বলেছে উন্মুক্ত করে এভাবে প্রদর্শন করতে? আমেরিকায় থাকতেছে, বাংলাদেশে থাকতেছে, সিঙ্গাপুরে থাকতেছে, বুড়া মানুষ এই যুবতী নিয়ে বিয়ে করে পেজ খুলে ফেলছে। এখন এই পেজে বুড়া আর বুড়ি, এই বুড়ি আর জোয়ান, অথবা জোয়ান যুবক অথবা যুবতী, এরা ওই যে ক্যাপল ব্লগ করতেছে, এটা সম্পূর্ণরূপে হারাম, নিষিদ্ধ, এটা এ কাজ আপনারা করবেন না। কারণ নিজে বিয়ে করেছেন, নিজের বউকে নিজে দেখেন, রাত্রিবেলায় নিয়ে এসে আপনি অন্যজনকে এই যে বারবার প্রমোট করতেছেন, আর আপনারা প্রশ্ন করতেছেন যে আপু আপনার বয়স তো মাত্র 24 বছর, কেন এই বুড়া বেটারে আপনি বিয়ে করছেন? ওই বুড়া বেটারে কেন বিয়ে করেছে? ওই চোখ যদি ওই মহিলার চোখের জায়গায় তোমার চোখ থাকতো তাহলে তুমি বুঝতা। ইসলামী শরীয়তে বিধিনিষেধ নেই, কিন্তু সামাজিক দৃষ্টিতে এই কাজগুলো কিন্তু হারাম। বিয়ে করেছেন পর্দার মধ্যে রাখেন, বিয়ে করেছেন নিজের বউকে নিজেই দেখেন, বিয়ে করেছেন নিজের বউকে একটু সেভে রাখেন, উন্মুক্ত করে ক্যাপল ব্লক করে। আমার তো মনে বলতেছে এটা একটা বিজনেস হয়ে গেছে এখন, কারণ মানুষের একটা কিউরিয়াসিটি তৈরি হয়, হায় রে এত সুন্দরী একটা মেয়ে এই বুড়ে বেটারে বিয়ে করছে, হায় রে এত সুন্দর একটা ছেলে এই বুড়ি মহিলারে বিয়ে করছে, নিশ্চয় এখানে কোনো কিন্তু আছে। এত গবেষণা পিএইচডি করা আপনার দরকার নাই, তারা তাদের মতো বিয়ে করে সংসার করছে, তাদের যদি ঝামেলা না থাকে, যার বিয়ে তার খবর নাই, গ্রামবাসীর ঘুম নাই, ওই দশা হয়েছে আর কি। সুতরাং প্রিয় ভাইরা আমার, বিবাহ ইসলামে এই যে নারী পুরুষ যদি বয়সের তারতম্য থাকে কোনো সমস্যা নেই, এটা জায়েজ রয়েছে, কিন্তু সমস্যা এক জায়গায়, ক্যাপল ব্লক করা যাবে না, নারী পুরুষের উন্মুক্ত প্রদর্শনী এটা যাবে না, রাত্রিকালীন সময়ে ফেসবুকে আড্ডাবাজি করা এটা যাবে না, বুড়া বিবাহ করেছেন না জোয়ান বিবাহ করেছেন এটা নিয়ে ফেসবুকিং করা যাবে না, চ্যাটিং ফ্যাটিং করা যাবে না, এটা নিয়ে নতুন চ্যানেল খুলে নিজেদের একটা বিজনেসের মাধ্যম বের করা যাবে না, এ সমস্ত জিনিসগুলো গুনাহের কাজ, এগুলো থেকে আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুন। শুনেন, বিবাহটা কিন্তু শুধুমাত্র একটা পারিবারিক বন্ধন না, বিবাহ একটি ইবাদত। ইয়া মাশারাস শাবাব মানিস্তাতা আমিনকুমুল বাতা ফালিয়াতাযাওয়াজ, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, হে যুবক যার সামর্থ্য আছে তোমরা বিবাহ বন্ধনে আবদ্ধ হও, কেন? ফা ইন্নাহু আগাদ্দুলিল বাসার, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন বিবাহ দৃষ্টিকে অবনমিত রাখে, লজ্জাস্থানকে হেফাজত করে। সুতরাং দৃষ্টি অবনমন এবং লজ্জাস্থানকে হেফাজত করার জন্য আমরা চেষ্টা করবো ইনশাআল্লাহ তাআলা বিবাহটাকে ইবাদত হিসেবে গ্রহণ করার। আল্লাহ তৌফিক দান করুন, আমিন। আসসালামু আলাইকুম।